আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগামী নির্বাচনে তার মেয়র পদে নির্বাচন করার কথা ছিল। পুলিশ জানায়, গতরাত 10:30টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় চেম্বারের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে যশোরের অভয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে আল মামুন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেলরাত উপজেলার শুভঝাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে হাসু মিয়ার বিরুদ্ধে। গতরাত 9:45টার দিকে উপজেলার হ্যাঙ্গারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে হাসুকে আটক করেছে পুলিশ। এছাড়াও চুয়াডাঙ্গার দামুর হুদার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে অহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে অবৈধ পথে গরু আনার সময় বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়। করোনাকালে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতিও বিশেষ খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেলের 57তম জন্মদিবসের আলোচনায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় করোনা মোকাবেলায় লোকসমাগম এড়ানোর পাশাপাশি মাস্ক ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলারও আহ্বান জানান সরকার প্রধান। অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্থাপনা সহ বই ও প্রদর্শনীর উদ্বোধন করেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হবে, মানুষের সেবা করবে এবং নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হবে। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর। অভিভাবকদের অনুরোধ করব যে যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমেদের শরীরে 111টি আঘাতের চিহ্ন পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকরা, যার মধ্যে 14টি গুরুতর। এছাড়াও রায়হানের দুটি আঙুলের নখ উপড়ে ফেলাসহ তার শরীরের চামড়ার নিচে প্রায় 2 লিটার রক্ত পাওয়ার কথাও রিপোর্টে উল্লেখ করা হয়। মৃত্যুর 2 থেকে 4 ঘন্টা আগে তাকে এসব আঘাত করা হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়। রায়হানের দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ। পরে ময়নাতদন্তের রিপোর্ট পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। গত 11 অক্টোবর রায়হানকে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে নির্যাতন চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 12 অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করলে এসআই আকবর সহ 4 পুলিশকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে আদালতে তোলা হবে। দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, তার মধ্যে নোয়াখালীতে 3টি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2টি মামলা হয়। নির্যাতন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পিবিআই 2টি মামলা তদন্ত করছে। 2টি মামলায় দেলোয়ারকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে। এদিকে নির্যাতনের ঘটনায় 3টি মামলায় এ পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত 6 জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে 5 জনকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় 8 জনকে। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র ফেসবুকে ভাইরাল হয়। পদ্মায় নাব্যতা ও ফেরিঘাট সংকটে দৌলদিয়ায় পারাপারের অপেক্ষায় আটকে আছে 500 যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস, ট্রাক ও প্রাইভেট কারের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। দৌলদিয়ায় ঘাট সংকট ও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় ওই রুটের বাড়তি চাপ পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে দৌলদিয়া প্রান্তের চারটি ফেরিঘাটের তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, পাঁচ নম্বর ঘাটে মেরামত কাজ চলছে। এছাড়াও শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের যানবাহনের চাপ থাকায় দৌলদিয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও প্রাইভেট কার পারাপার হচ্ছে বলেও জানান তিনি। নেত্রকোনার বারহাট্টা ট্রেন লাইনে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই ভাই সহ তিনজনের মৃত্যু হয়েছে। ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার স্বল্প দশাল গ্রামে বারহাট্টা ট্রেন লাইন দিয়ে ভোর 4:30 হাওড় এক্সপ্রেস নামে একটি ট্রেন ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে তারা। স্থানীয়রা জানান, রেলের পাশে রাতে মাছ ধরতে গিয়েছিল দুই ভাই সহ তিনজন। মাছ ধরা শেষে রাতে তারা রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। পরে ভোরে ঘুমন্ত অবস্থায় ট্রেনটি তাদের উপর দিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241-41 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।